2023 साले जरा माध्यमिक परीक्षा दीते चले तादेर किन्तु समस्त रकमेर विषयेर साजेशन निये पढ़ाटा खूबी प्रयोजन। देखा जाच्छे जे विषय थेके जे अध्याय थेके 4 नम्बरेर प्रश्न आसबे सेखान थेके तुमि 6 नम्बरेर पढ़छो अथवा 3 नम्बरेर पढ़छो, 4 नम्बरेर पढ़ले ना। तो काजेई तोमादेर किन्तु कोश्चेन पैटार्न सिलेबास ए समस्त किछु जेनेई पढ़ाशोना करा उचित। शुधु बेशी पढ़लेई होबे ना, अवश्यई पढ़ते होबे, किन्तु पढ़ते होबे नियम माफिक, जेने शुने कोनटाके कतटुकू पढ़बो। आमरा किन्तु आगेई विभिन्न साबजेक्टेर सिलेबास कतटुकू कोश्चेन पैटार्न कि रकम आलोचना करेछि। तोमरा किन्तु चाइले डेसक्रिप्शने सबगुलो भिडियोर लिंक देवा थाकबे, तोमरा तोमादेर पछन्देर बा तोमरा तोमादेर जे भिडियोटी बा जे साबजेक्टटिर चाओ जे आमी सेटार सिलेबासटा सम्पर्के जेने नेब बा जानते चाइ तोमरा किन्तु जेने निते पारो। आजकेर भिडियोते आमरा आलोचना करब कि आजकेर भिडियोते आमरा आलोचना करब 2023 साले जारा माध्यमिक परीक्षा दिते चलेछो तादेर बांगलार साजेशन अर्थात बांगलार रचना साजेशन निये आलोचना करब। তোমরা জানো বাংলায় রচনা অনেকটা নাম্বার ক্যারি করে, আর এই রচনাগুলো কোথা থেকে আসে, কি রকম করে আসে, কোন কোন রচনাগুলো এবার আসার সম্ভাবনা খুব বেশি, আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। চলো বঙ্গানুবাদ এবং ব্যাকরণের অন্যান্য বিষয়গুলো যে রয়েছে সেগুলোর মধ্যে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রবন্ধ রচনা, কারণ এখানে কিন্তু তোমাদের 10 নম্বর ক্যারি করে। তো আজকে আমরা দেখে নেব 2023 সালের জন্য মাত্র কোন তিনটি তোমরা পড়লে কমন পাবে। আজকে আমরা সেগুলো দেখে নেব, সেই তিনটি রচনা দেখে নেব। তোমাদের আমি জানিয়ে রাখি রচনা কিন্তু প্রায় প্রত্যেক বছর, তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলিকে একটু ভালো করে লক্ষ্য করো দেখবে বিজ্ঞান থেকে এবং সমাজ থেকে এগুলো থেকে অবশ্যই প্রশ্ন একটি করা হয়, একটি অথবা কখনো কখনো দুটি করা হয়। কাজেই তোমরা পড়ার সময় অবশ্যই সেই চ্যাপ্টারগুলোকে ভাগ করে নেবে যে আমি বিজ্ঞান থেকে এগুলো পড়ব, সমাজ থেকে এগুলো পড়ব, তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এলোপাতারি একদম তোমরা পড়বে না। তো বিজ্ঞান এবং সমাজ থেকে তোমরা কী পড়বে চলো আমরা দেখে নেই। তার আগে তোমাদের জানিয়ে রাখি এ চ্যানেলে কিন্তু তোমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক বিষয়ের নানান বিষয়ের তোমাদের সাজেশন তো আগেই দিয়ে রাখা হয়েছে এবং পাশাপাশি তোমাদের পাঠ্য বইয়ের কিন্তু আলোচনা করা হয়েছে। যেমন মনে করো পথের দাবি তোমাদের যে গল্পটি রয়েছে সেখান থেকে কত রকমের এমসিকিউ প্রশ্ন হতে পারে, তোমাদের যে ইংরেজি কবিতা গল্পগুলি রয়েছে সেগুলো সম্পূর্ণ বাংলা লাইন ধরে ধরে তোমাদের অ্যানালাইসিস করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি যদি কেউ দেখতে চাও অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই প্লে লিস্টে গিয়ে তোমাদের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারো। চলো এবারে আমরা শুরু করে দেই আজকের মেন ভিডিও। আমাদের 2023 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে একটা রচনা সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। দ্বিতীয় রচনাটা আমাদের বিজ্ঞানের উপরই, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ। আমি তোমাদের বলছি 90% কমন, যে এ দুটো পড়লেই তোমরা একটা এবছর কমন পাবে। তারপরে তোমরা সমাজ থেকে যেটা পড়বে দূষণ অথবা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। যারা কোনোরূপ তোমরা রিস্ক নিতে চাও না এখনও অনেক সময় রয়েছে, যদি এখন থেকেই পড়তে চাও তাহলে তোমরা পড়তে পারো। বাঙালির উৎসব, তোমার জীবনের লক্ষ্য, শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা, এই তিনটিও তোমরা পড়ে যেতে পারো। যেহেতু অনেক সময় রয়েছে অবশ্যই তোমরা এখন থেকেই যদি পড়া শুরু করে দাও তাহলে কিন্তু অনায়াসেই এগুলো তোমরা মুখস্থ করে ফেলতে পারবে খুব ভালোভাবেই। তোমরা যদি এখনও পর্যন্ত তোমাদের ক্লাস 10-এর গ্রুপে যুক্ত না হয়ে থাকো, টেলিগ্রাম গ্রুপে, সেটারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেখানে যুক্ত হয়ে যেও। তাহলে তোমাদের যে কোনো রকমের কোয়ারিজ বা নোট যদি প্রয়োজন হয় আমি সেখানে তোমাদের। আশা করছি এই ভিডিও দ্বারা তোমরা উপকৃত হয়েছে। এরকম করেই কিন্তু সমস্ত বড কোশ্চেন, শর্ট কোশ্চেন, ইংলিশ, বাংলা সহ সমস্ত সাবজেক্টের সাজেশন যদি পেতে চাও চ্যানেলটিকে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আগেই করে থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের যে কোনো রকমের ভিডিও বা আপডেট বা ইনফরমেশন নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো এপিটিএম ইম্পর্টেন্ট।